সরল মাত্রা দি পেলাই কেনে শব্দ গঠন করব পারি তার কিছুমান শব্দ লিখাই দিম দে তোমালকে পড়িবা প্রথমতে আকি মাত্রা লগা শব্দ কাম হাত আস মানে স্পেলিং কেনে করব লাগে একেবারে দেখাই গছু দে ক সে আকি মাত্রা ম কাম হ সে আকি মাত্রা হাত হাত আস আস আর তোমালকে সা আকার লগা শব্দ বুলি কলে সর বর্ণটো দি পেলাইও যেটো মাত্রা দিয়ে হে বর্ণটো দি পেলাই তোমালকে শব্দ গঠন করব পাৰিবা যে ভুল নহয় দে তাৰপিছত সা ছটি কি মাত্রা লিখ মিলা হিরণ ল সে ইকি মাত্রা খ লিখ ম সে ইকি মাত্রা মি ল সে আকি মাত্রা লা মিলা হ সে ইকি মাত্রা হি র ন হিরণ তাৰপিছত বড়ি ইকি মাত্রা দ সে বড়ি ইকি মাত্রা প দীপ দ ল সে বড়ি ইকি মাত্রা লি গলি ব ক র সে বড়ি ইকি মাত্রা রি বকরি ছটি উকি মাত্রা ক সে ছটি উকি মাত্রা ল কুল ধ ন সে ছটি উকি মাত্রা নু স ধনুষ আ ত সে ছটি উকি মাত্রা টু র আতুর বড়ি উকি মাত্রা ধ সে বড়ি উকি মাত্রা ল ধুল র সে বড়ি উকি মাত্রা প ধু রূপ সরি স সে বড়ি উকি মাত্রা সু র জ সুরজ রিকি মাত্রা বলে সব ক সে রিকি মাত্রা ক্রি ক সে আকি মাত্রা পা কৃপা ন সে রিকি মাত্রা নি প নি ম সে আকি মাত্রা মা ত সে রিকি মাত্রা টি মাতৃ ইয়ার মই তিনটা তিনটা শব্দ তোমালোকক লিখাই দিছো এতিয়া তোমালোকে কিতাপৰ পৰা চাই পেলাই বা নিজেও পাৰিবা কিছুমান শব্দ নোৱাৰিলে কিতাপৰ পৰা চাই পেলাই তোমালোকে নিজে লিখি পঢ়ি লিখিবা আৰু মোক কিবা বুজি নাপালে সুধিবা